রক্তের কালোবাজারিতে অভিযুক্ত দুই স্বাস্থ্যকর্মী শাস্তির দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। অভিযুক্তদের বরখাস্তের দাবিতে জেলা স্বাস্থ্য দপ্তরের সামনেও বিক্ষোভ দেখায় তারা। ব্লাড ব্যাংকে কালোবাজারিতে অভিযুক্ত হাসপাতালের ব্লাড ব্যাংক কর্মী কৌস্তব কুণ্ডুকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। নদিয়ার বগুলা হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান তারা। দিন কয়েক আগে নদিয়ার শক্তিনগর হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মী কৌস্তব কুণ্ডুর নাম জড়ায় রক্তের কালোবাজারিতে, আরও এক কর্মীর নাম জড়ায় ওই ঘটনায়। অভিযুক্তদের চরম শাস্তির দাবিতে জেলা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন করে বিভিন্ন সংগঠন। চাপে পড়ে অভিযুক্তদের অন্যত্র বদলি করতে বাধ্য হয় জেলা স্বাস্থ্য দপ্তর। একজনকে নবদ্বীপ হাসপাতালে ও অপরজনকে বগুলা হাসপাতালে বদলি করা হয়। এদিন স্থানীয়রা জানতে পারেন কৌস্তব কুণ্ডুকে বগুলা হাসপাতালে বদলি করা হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তারা। স্থানীয়রা দাবি করেন, কোনো চোরকে আমাদের হাসপাতালে চায় না। পোস্টারও দেওয়া হয় হাসপাতাল চত্বরে। দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ। আমি চাই কোনো কালোবাজির অভিযোগ এখানে থাকবেন না। আমি এসব চাই কোনো কালোবাজির অভিযোগ বগুলা হাসপাতালে থাকবে না। বগুলা হসপিটালে চোরের কোনো জায়গা নেই। আমরা বগুলাবাসী হিসাবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর ধিক্কার জানাচ্ছি। রক্ত বিক্রয়ের সাথে জড়িত এমন কোনো ব্যক্তিকে আমরা বগুলায় চাই না, আমরা বগুলার মানুষ হয়ে। কারণ সে রক্তের নামে রক্ত বিক্রি করছে, মানুষ রক্ত দিয়ে পাচ্ছে না, সে বিক্রি করছে, এটা কিন্তু সম্ভব নয়। আমরা মানুষকে বাঁচানোর জন্য রক্ত দিচ্ছি, সে বিক্রি করছে, এটা আমরা মেনে নিতে পারি না বগুলাবাসীরা হয়ে। এদিকে অপর এক অভিযুক্তকে বদলি করা হয়েছিল নবদ্বীপ হাসপাতালে। সেই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এলাকার একাধিক সংগঠনের পক্ষ থেকে নবদ্বীপ থানা ও স্বাস্থ্য দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ, তাদেরও একই দাবি, কোনো চোরকে এই হাসপাতালে জায়গা দেওয়া হবে না। যে মানুষের জন্য ব্লাড দিচ্ছি সেগুলো নিয়ে কোনো রকমভাবে কালোবাজারি চলুক বা সেগুলো কোনো রকমভাবে ব্ল্যাকে বিক্রি হোক, এটা আমরা চাই না। আমরা এখানে ডেপুটেশন জমা দেব, এরপর আমরা এটা একটা লিখে জমা দেব যে আমরা যে কটা সংগঠন রয়েছি বা যারা যারা স্বেচ্ছায় রক্ত দিই, শুধু সংগঠন কেন, নর্মাল যারা পাবলিক রয়েছে, যারা দেয় নবদ্বীপের সকল পাবলিক, তারা লিখবে যে আমরা ব্লাড দেবো না, আমরা বয়কট করবো, আমরা এখানে আর ব্লাড দেবো না। আমাদের মূল একটাই দাবি, এনাকে আমরা ব্লাড ব্যাংকে চাই না। আজকে শক্তিনগর হাসপাতালে রক্ত কেলেঙ্কারি যেটা ঘটেছে সেটা আমরা সকলেই জানি। সেই বিষয়ে তারা জামিন নিয়েছে, বেল নিয়েছে, হঠাৎ করে প্রশাসন তাদেরকে নবদ্বীপ ব্লাড ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছে। যে মানুষগুলো ওখানে রক্ত নিয়ে কেলেঙ্কারি করলো, মানুষ সাধারণ মানুষ যখন নিজেরা কনভিন্স হয়ে মানুষকে বাঁচানোর জন্য রক্ত ডোনেশন করছে, ব্লাড ডোনেশন করছে, সেই মানুষগুলো রক্ত বিক্রি করে যারা খেয়েছে তাদেরকে আজকে নবদ্বীপের এই সুন্দর পরিবেশে, সুন্দর নবদ্বীপ হাসপাতালে ব্লাড ব্যাংকে তাদেরকে কর্মী হিসেবে পাঠানো আমরা বিরোধিতা করছি। আমরা চাই না কোনোভাবে এই মানুষটি যেন নবদ্বীপে এই ব্লাড ব্যাংকে আসে। দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে রক্তের কালোবাজারির অভিযোগ ওঠার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আদালতে তুললে জামিন মেলে, আবারও কাজে বহাল রাখা হয় তাদের, বদলি করা হয় অন্য হাসপাতালে। এত বড় অভিযোগ ওঠার পরেও কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? প্রতিবাদে নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের সামনেও অবস্থান বিক্ষোভ দেখান মানবাধিকার কমিশন ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের কঠোরতম শাস্তি দিতে হবে। এবং বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, এটা আর সাধারণ ক্রাইমের মতো ক্রাইম নয়। আমাদের মানবাধিকারের ভাষায় এটাকে আমরা বলি মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধ, অর্থাৎ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আপাতত আন্দোলনকে ধামাচাপা করার লক্ষ্যকে সামনে রেখে তারা একটা কমিটি তৈরি করেছিলেন, এবং ডিপার্টমেন্টাল এনকোয়ারি কমিটি, এবং তিনজনকে নিয়ে যে ডিপার্টমেন্টাল এনকোয়ারি কমিটি তৈরি হলো, এবং তারা এদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নিলেন সেটা অত্যন্ত হাস্যকর। জাস্ট তাদেরকে ট্রান্সফার করে দিলেন, কিন্তু মানুষ তো তাদের শাস্তি চেয়েছিল। যারা মানুষের জীবন নিয়ে খেলা করে গেছেন, পয়সা কামিয়েছেন, তাদের বিরুদ্ধে যে অপরাধ, এই অপরাধের কথা তো আমরা বারবার তুলে এনেছি। আমরা চাইছি যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। ব্লাড ব্যাংকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শুধু বদলি নয়, বরখাস্ত করতে হবে, করতে হবে, করতে হবে। কঠোরতম শাস্তি পেলে না কেন সিএম? এই জবাবমূলক শাস্তির দাবিতে আন্দোলন চলছে, এবার চলছে, চলছে, চলবে। এখনো পর্যন্ত কঠোরতম শাস্তি পেলে না কেন? তিনজনকে বদলি।
বদলি করে বিচারের নামে প্রশাসন চাই জবাব দাও তিনজনকে বদলি করে চাই জবাব দাও ব্লাড ব্যাংকে দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন চলছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া।